গতকাল মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর বৈশালী ডালমিয়া ফেসবুকে লেখেন, বাংলার নেতা বিধায়ক শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত আবর্জনাকে বিজেপি থেকে দূর করুন। বৈশালী ডালমিয়া গতকাল ফেসবুকে লিখেছেন, মুকুল রায় তৃণমূলে প্রত্যাবর্তনের পর বাংলার নেতা এবং বিধায়ক শুভেন্দু অধিকারীকে তিনি অনুরোধ জানিয়েছেন যত দ্রুত সম্ভব সমস্ত আবর্জনাকে বিজেপি থেকে দূর করার। অন্যদিকে এই প্রসঙ্গে কড়া মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যারা পার্টি সিস্টেম জানেন না তারাই এসব বলছেন, এমনটাই মতামত তার। তা সাজেশন দেওয়া দরকার নেই, পার্টির সিস্টেম আছে তারা করবে। আর আমাদের পার্টির অনেকেই যারা পার্টির সিস্টেম জানেন না তারা এই ধরনের মন্তব্য করছেন, এটা পার্টির সিস্টেমের বাইরে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন মুকুল রায়, এবার তার অনুগামীরা কি করবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিয়েছেন, মুকুল রায়ের সঙ্গে যারা বিজেপিতে গিয়েছিলেন তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ হয়নি। কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে। আমিন মরসুমে বিজেপি থেকে ঝরে গেল মুকুল, এবার মুকুলের পিছু পিছু তার অনুগামীরাও কি পা বাড়াবেন তৃণমূলের দিকে? সেই জল্পনা উস্কে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায় দুজনেই। More people will come. You will see how many people are coming. 2017 তে মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তার হাত ধরেই তৃণমূল ভাঙিয়ে উত্তর চব্বিশ পরগনায় একের পর এক পুরসভার দখল নিতে শুরু করে বিজেপি। সেগুলি বেশি দিন ধরে রাখতে না পারলেও তৃণমূলে ভাঙন থামেনি। সম্প্রতি বিধানসভা ভোটে জিতে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর চাকাটা আবার উল্টো দিকে ঘুরতে শুরু করে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতারা একে একে আবার তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করেন। জল্পনা উস্কে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতারাও। যারা দল ছেড়ে গেছিল তারা না, বিজেপির অনেক বিধায়ক যারা জিতেছেন তারাও যোগাযোগ করেছে। 7-8 জন বিধায়ক এবং 3 জন সাংসদ তৃণমূলের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছেন। শুক্রবার এই নিয়ে দলের সিদ্ধান্ত জানিয়ে দেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। আমি বাঙাল মে যে স্থিতি হয় ইয়ে স্থিতি মে কই বিজেপি ছোড় বিজেপি মে রহেগা নেই। তৃণমূলের এখনকার যে রণনীতি তাতে বিজেপির সকলকে খতম করে দেওয়ার রাজনীতি শুরু করেছেন মুকুলবাবু। ওই 2 ঘন্টায় সেই নতুন রণনীতির সঙ্গে পরিচিত হয়ে তিনি এই উক্তি করেছেন কিনা, বিজেপি মে কই নেই রহেগা, তো বিজেপি করার লোক থাকবে না, কারণ সকলকেই আমরা খতম করে দেব, সেটাই বলতে চেয়েছেন কিনা আমরা জানি না। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ, অর্জুন সিং, সব্যসাচী দত্তরা, তাঁরা এবার কি করবেন? অর্জুন সিং তো বিজেপিতে যোগ দিয়ে মুকুল রায়কে কৃষ্ণ পর্যন্ত আখ্যা দিয়েছিলেন। উনি কৃষ্ণ আমি অর্জুন, লড়াই হবে মহাভারত। যদিও মুকুল দল বদলাতেই অর্জুন সৌমিত্র অবস্থান বদলেছেন। এই কৃষ্ণটা নামে শুধু কৃষ্ণ আছে, সে গদ্দারি করে দল থেকে চলে গেছে। মুকুল এক আমার থেকে বেশি কেউ চিনে না। আগামীকাল 10টা থেকে 11টার মধ্যে আমি মস্তক মুন্ডন করে যে ব্যক্তিটার সাথে ছিলাম, মুকুল বাবুর সাথে ছিলাম, মির্জাপুরের সাথে ছিলাম, আমি তাকে মৃত বলে মনে করি। গত কয়েক বছর ধরে বঙ্গ রাজনীতির ওতপ্রোত অঙ্গ হয়ে দাঁড়িয়েছে দল বদল, তাই আগামী দিনে ফের কোনো চমক দেখা যায় কিনা তার উত্তর সময়ই দেবে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।